فين هو الانديسون؟ كيف؟ أول واحد. طيب فين؟ يبقى أخذ ولا؟ আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাথে আজকে এই সফরের বিশেষ করে বাসের অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং আমাদের পুরো সফরের গাইড করছেন মাসুম বিল্লাহ ভাই শেখ মাসুম বিল্লাহ ভাই উনি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন এখানে অনার্স করেছেন মাস্টার্স করেছেন এখন পিএইচডি করছেন বাংলাদেশের আমাদের যে সকল ভাইরা মদিনাতে পড়াশোনার জন্য আসেন পিএইচডি চান্স পাওয়াটা এখানে খুবই টাফ আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্যবান মেধাবী ভাইদের মধ্যে থেকে একজন হলো মাসুম বিল্লাহ ভাই যত ওলামা ইকরাম আসেন বাংলাদেশ থেকে সকল দল মত ঘরানা নির্বিশেষে সকল আমাদের খেদমত করার চেষ্টা করবো তো ভাই নিজের সময় দিচ্ছেন আমাদের সাথে আছেন আমরা এখন যাচ্ছি মসজিদে কুবাতে মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে কুবা হলো ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মসজিদে নববী হলো এরপরের প্রথম মসজিদ কিন্তু কুবা কুবার আগে কোনোটা হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন মদিনায় আসার পর প্রবেশ করেছেন কুবা দিয়ে কুবা এলাকা দিয়ে প্রবেশ করেছেন প্রবেশ করার সময় ওই জায়গায় ঢুকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটা নির্মাণ করেছেন মোবাইলগুলোকে বন্ধ করতে হবে মসজিদে কুবাতে উনি অবস্থান করেছেন অবস্থান করে সেখানে মসজিদ নির্মাণ করেছেন মসজিদ নির্মাণ করে সেখানে অবস্থান করে তারপরে তিনি মূল শহরে প্রবেশ করেছেন এরপরে আজকের যে মসজিদে নবী আমরা দেখতে পাচ্ছি সেটা দিয়ে তৈরি করেছেন মসজিদে কুবা নবী সাল্লাল্লাহু আলাইহি নির্মিত ইসলামের প্রথম মসজিদ হওয়ার কারণে অর্থাৎ আমার নবীজির হাতে প্রথম মসজিদ হওয়ার কারণে এবং না কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই মসজিদটাতে শনিবার মঙ্গলবার যথা সম্ভব হাদিসের বর্ণনাতে উনি যাইতেন প্রায় যাইতেন এই দিনগুলোতে যাইতেন অন্যদিনও যাইতেন এবং কখনো পায়ে হেঁটে কখনো সাওয়ারিতে যেতেন যে সেখানে সালাত আদায় করতেন অর্থাৎ মসজিদের কুবাতে মানে ভিজিটের উদ্দেশ্যে যাওয়া সেখানে ইবাদতবন্দি করা নামাজ পড়া এটা সুন্নাহ দ্বারা সাবেত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন আর যদি আমরা সেখানে গিয়ে কোনো সালাত আদায় করি যে কোনো সালাত আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের সওয়াব দিবেন পরিপূর্ণ ওমরার সওয়াব দান করবে একটা মাকবুল ওমরার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ এটা বিরাট বড় একটা ব্যাপার আমরা কষ্ট করে একটা ওমরা করলাম এখানে একটা ওমরা করব ইনশাআল্লাহ এখানে একটা নামাজ পড়ব সেটা আমাদের মাধ্যমে আমরা একটা কবুল ওমরার সওয়াব পাবো ইনশাআল্লাহ এটা বিরাট ব্যাপার তো মসজিদে কুবাতে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি সেখানে সালাত আদায় করব ওমরার সওয়াব লাভের আশায় আর এর পাশাপাশি মসজিদে কুবার বাসী যারা এখন অবশ্য সেখানে সাহাবীদের সাথে বিদ্বেষ কুসংকারী যারা তাদের বসবাস বেশি শিয়াদের বসবাস বেশি কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন তখন এই অধিবাসীদের প্রশংসা কোরআনে আয়াত আছে বলেছেন আল্লাহ বলেছেন ফিহি রিজালুন ইয়াকুনু আইয়াতা তাসারুফ এইখানে অর্থাৎ কুবাতে নামাজ শুরু করতে যে আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াম মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার পরে তার ভিত্তি দাঁড়িয়ে আছে এটা সেই মসজিদ যার কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন কোরআনে এবং সেই মসজিদের অধিবাসীরা তারা পবিত্রতা খুব ভালোভাবে অর্জন করতে পছন্দ করত এটা তখনকার সাহাবীরা যারা ছিলেন তাদের প্রশংসা তাছাড়া মদিনাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েলকাম করেছে যে অভিবাদন জানিয়েছে ঐতিহাসিক এই যে তালা আল বদর আলাইনা এই গজল গেয়ে বাচ্চারা বড়রা সবাই মিলে মদিনা শহর থেকে বের হয়ে নবীজিকে ওয়েলকাম করার জন্য সেখানে অপেক্ষা করেছেন অনেক সময় ধরে এটা সেই জায়গা তো যার কারণে সেই ঐতিহাসিক কুবে আমরা যাচ্ছি কুবে যদি আমাদের আরো যাওয়ার সুযোগ থাকে পার্সোনাল উদ্যোগে আমরা যেতে পারি আচ্ছা কুবার পরে আমরা যাবো ইনশাআল্লাহ ইয়েতে আপনার উহুদে উহুদের যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছে ওই জায়গায় উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন মৃত্যুবরণ করেছেন 70 জন সাহাবী তাদের কবর তাদের ভিতরে রাসূলুল মালায়েকা ফেরেশতারা তার গোসল দিয়েছিলেন মানে বাসর রাত থেকে যিনি চলে গেছেন ইয়েতে আপনার জেহাদে এবং সেখানে শাহাদাত বরণ করেছেন ফরজ গোসল পর্যন্ত করতে পারেন নাই সেই গোসলটা তাকে যে ফেরেশতারা দিয়েছেন তো এই জন্য তার নাম হয়েছে রাসূলুল মালায়েকা ফেরেশতাদের হাতে যার গোসল হয়েছে সে হাজার হাজার তার কবর এবং তার চেয়ে বড় কথা হলো সাইয়েদুল শোহাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল তো আরো অনেক সিনিয়র সাহাবীদের কবর এখানে আছে 70 জন সাহাবীরা ওখানে আছে আমরা সেই কবর জিয়ারত করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরগুলো জিয়ারত করতে এগুলো সুন্নাত জিয়ারত
এই সুন্নাহ জিয়ারতের বাইরে আমরা কেবলাতানে মসজিদে যাব সেটা কোন সুন্নাহ জিয়ারত না কিন্তু ঐতিহাসিক একটা জায়গা কেবলাতান মানে দুই কেবলার মসজিদ দুই কেবলার মসজিদ মানে আমরা জানি ইসলামের ইতিহাসে কেবলা পরিবর্তন হয়েছিল আল্লাহ তাআলা মদিনায় আসার পর সাহাবীদের জন্য নির্দেশ দিয়েছিলেন তারা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়বে এরপর বাইতুল মাকদিসের পিছনে ফিরে সালাত আদায় করার পর একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে যেন কেবলা হয় এবং মক্কাতে সেটাই ছিল আল্লাহ তাআলা বলেছেন ফালাল্লাহু নাকা সুলাতান তারদাহা অচিরে আপনাকে আপনার আপনি যে কেবলা চাচ্ছেন সেই কেবলা আমি ফিরা দিব পরবর্তীতে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নামাজের নির্দেশ ওই দিকে ফিরে নামাজের নির্দেশ দিয়েছেন তো সাহাবীরা আমরা মসজিদ কেবলা তাহলে যে মসজিদে আজকে যাচ্ছি সেখানে সাহাবীরা নামাজ পড়তেছিলেন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজের মধ্যেই আয়াত নাযিল হয়েছে এখানে যখন এই আয়াতের সংবাদ নিয়ে একজন সাহাবী ওখানে গেছে ওই অবস্থায় তারা নামাজের মধ্যেই কেবলা ছিল একদিকে পুরো আরেকদিকে উঠে গেছে বলে দিচ্ছে আরে তোমরা এখন আগের কেবলা নামাজ পড়তেছো নতুন আয়াত নাযিল হয়েছে এদিকে তখন তারা ফিরে গেছে এই জন্য নাম হয়ে গেছে দুই কেবলার মসজিদ মানে একই নামাজ দুই কেবলার দিকে ফিরে পড়ছে ওখানে দুইটা ইয়ের শেপ আছে আপনার কি বলে মিনার মেহরাবের শেপ আছে দুইটা দুইদিকে দুইটা তো এই যে ঐতিহাসিক মসজিদ সাহাবীদের স্মৃতি বিজড়িত আর খন্দকের তেমন কিছু বোঝা যায় না কিন্তু খন্দকের যে পরিকল্পনা করা হয়েছে সে স্মৃতি বিজড়িত জায়গাটা আমরা যাবো ইনশাআল্লাহ আর সবশেষে আমরা একটা মাজরা যাবো মাজরা মাজরা মানে হলো খেজুরের বাগান ওখানে খেজুর জুগুর ফিরতে পারি আর এমনি ওইটা বাগান দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ ওখানে আমরা ইনশাআল্লাহ যাবো সবর শেষে তো এই হলো মোটামুটি আজকে আমাদের সফরের সামারি আমি শেখ মাসুদুল ওয়াকি বলছি শেখ করার জন্য আপনি আহমেদ মদিনা মদিনাবাসী আপনি এখানে শেখ করেন মদিনার ফজিলত করণীয় সম্পর্কে আপনি চেষ্টা কথা বলুন সিদ্ধুকুমার থেকে নামার পর আমরা শেখ মাসুমুল্লাহ ভাই এবং মুফতি মোহাম্মদ আলী ভাইয়ের নসিহত শুনবো ইনশাআল্লাহ আমরা সিদ্ধুকুমার থেকে নামার পর আচ্ছা এখানে আমরা বিদ্যুতের গতির কাজগুলো সারার চেষ্টা করব মসজিদে কুবার এই এরিয়াটা অনেক বড় তো মহিলারা সবাই রুজু আছে তো কারো রুজু লাগবে না এরকম নাই তো যদি লাগে ওজু করবেন কিন্তু খুব কুইকলি সারবেন দেরি যেন না হয় কারণ এই বাসগুলো খুব একটা লেট করে না আর এখানে চতুর্পাশে পার্কিং খুঁজে পাওয়া খুব টাফ যদিও বাস ওই যে নিষেধাজ্ঞার কারণে বাস নাই এখানে শত শত বাস থাকে সাধারণত ঠিক আছে বাস তো নাই ও ডাইনে আছে না এই পেশনার কয়টা বাস শত শত বাস সাধারণত থাকে আর কি যাই হোক আমরা যাদের উজু নাই উজু করে দুই রাকাত সালাত আদায় করব করে চলে আসবো খুব বেশি লেট এখানে করতে যাব না কারণ আমাদের সামনে আরো কাজ আছে কর্মসূচি আছে আমরা ওয়াশরুমটা দেখে দিব ইনশাআল্লাহ একসাথে নামবো আর গায়ের লোকেশনটা ভালো করে দেখে দিব কারণ এখানে কিন্তু বেশিরভাগ মানুষ মসজিদ কুবাতে হারায় মানে যারা হারায় এখানেই হারায় আর কি কারণ চারপাশে একরকম বুঝতে পারো না এই জন্য মহিলারা যখন যাবো দলবদ্ধভাবে যাবো দলবদ্ধভাবে আসবো তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ একা একা থাকবো না মোবাইল গুলো ওপেন রাখবো এবং চেষ্টা করবো আমরা টাইমে চলে আসবো ইনশাআল্লাহ হ্যাঁ গাইড নাম্বার হলো 150 আমরা গাইড নাম্বার দেখে যাবো হ্যাঁ